Bismillahirrahmanirrahim. প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিমুরজা একটু করে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা বাসায় সকলেই সুস্থ আছো এবং ভালো আছো এই আশায় রাখি। তোমরা বাসায় বসে প্রতিনিয়ত আমাদের এই ক্লাসগুলো দেখছো শিমুরজা এমপি কলেজের তত্ত্বাবধানে, এবং তোমরা বাসায় সেগুলো বসে পড়াশোনা করতে পারছো বলে আমরা আশা করি। এই অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজ আমি তোমাদের সামনে এসেছি প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম, জীববিজ্ঞান। আমি তোমাদের গত ক্লাসে যে অধ্যায়টি করিয়েছিলাম সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের কিছু আলোচনা। যে আলোচনা ছিল তোমাদের সমগ্র প্রাণী জগতের যে পর্বগুলোর নাম ছিল এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা প্রতিনিয়ত আলোচনা করতেছিলাম, তো সেই আলোচনায় আমরা প্রায় 9টি পর্বের কথা তোমাদেরকে বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের স্মরণে আছে। সেই 9টি পর্বের মধ্যে আমরা অলরেডি 5টি পর্ব বিভিন্ন সম্পর্কে বিভিন্ন আলোচনা আমরা শেষ করতে সক্ষম হয়েছি, যেখানে ওই পর্বগুলোর বৈশিষ্ট্য এবং উদাহরণসহ তোমাদেরকে আমি জানিয়েছিলাম। তো আমরা আজকে এই অধ্যায়ের পরবর্তী যে পর্বগুলো আছে সেই পর্বগুলো নিয়েই আমরা আলোচনা শুরু করব। তো আলোচনা শুরুতে তোমাদেরকে আবারও বলতে চাই, সরকারের যে নির্দেশনা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে এই শিক্ষার মেসেজগুলো পাঠাতে হবে সেগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। শিমুরজা এমপি কলেজ সমগ্র বিষয়গুলো সম্পর্কেই তোমাদের মাঝে বা তোমাদের কাছে এই মেসেজটি পৌঁছাই দিচ্ছে, তাই ধারাবাহিকতায় আজকের এই জীববিজ্ঞানের ক্লাস আমি তোমাদের সাথে শুরু করতে যাচ্ছি। যারা এইমাত্র অনলাইনে আমাদের এই ক্লাসের সাথে যোগদান করেছ তাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যে অধ্যায়টি পড়ব আজকে সেই অধ্যায়টির নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। পত্র এটি দ্বিতীয়, যেটি জীববিজ্ঞানের দ্বিতীয় অর্থাৎ প্রাণীবিজ্ঞান বলা হয়, এবং অধ্যায় হচ্ছে প্রথম। তোমাদের স্মরণে আছে ও নিশ্চয়ই যে আমরা সেদিন যে পর্বগুলোর নাম বলেছিলাম তোমাদের মনে আছে কি না? 9টি পর্ব, চলো আমরা দেখি সেই নামগুলো কি। প্রথমত 1 নম্বরে ছিল হচ্ছে পরিফেরা, তারপরে ছিল হচ্ছে নিদারিয়া, প্লাটিহেল মিন্টেস, নেমাথিল মিন্টেস, মোলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, ইকাইনোডারমাটা এবং কোয়ারাডা। আমরা 5 নম্বর পর্যন্ত অর্থাৎ মোলাস্কা পর্যন্ত আমরা আলোচনা করতে সক্ষম হয়েছি। এখন আমরা আলোচনা করব আজকের 6 নম্বর যে পর্বটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমি শিখনফল সম্পর্কে একটু আলোচনা করি। এখানে তোমরা দেখছো যে শিখনফল লেখা আছে যে প্রাণী জগতের পর্বগুলো সম্পর্কে জানতে পারবে আর বৈজ্ঞানিক নাম সহ তাদের বৈশিষ্ট্যগুলো জানতে পারবে। আমরা এখান থেকে এই প্রাণী জগতের পর্বগুলোর নাম সহ তাদের বৈশিষ্ট্য এবং উদাহরণ এটি জানতে পারব। ছাত্রছাত্রীবৃন্দ, চলো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। পর্ব 6 যেটির নাম হচ্ছে অ্যানেলিডা, বাংলা হচ্ছে অঙ্গুরিমান। পর্ব 6 অ্যানেলিডা, এটা হচ্ছে অঙ্গুরিমান। অর্থাৎ এই ধরনের প্রাণীগুলো দেখলে মনে হবে যে আঙ্গুরের মতো থোকা থোকা আকারে এরা অবস্থান করছে। এই নামটি দুইটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, যা একটি হচ্ছে অ্যানুলাস, অর্থাৎ ছোট আঙ্গুলি, এবং ইডোস,
অর্থাৎ রূপ। তাহলে অ্যানুলার দুইটি লেখাশাস্ত্রের ক্ষেত্রে একটি হচ্ছে অ্যানুলার অর্থাৎ ছোট আঙ্গি এবং একটি হচ্ছে ইডোস অর্থাৎ হচ্ছে রূপ। এই দুইটি সম্মিলিত কথা হচ্ছে অঙ্গুলিমালা অর্থাৎ অ্যানুলার। এখন আমরা এখান থেকে দেখব যে এই অ্যানুলার পর্বে যে প্রাণীগুলো আছে তাদের বৈশিষ্ট্য কী। প্রথমত বৈশিষ্ট্য এক নম্বর দেহ লম্বা নলাকার। দুই নম্বর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম দ্বিপার্শ্বীয় প্রতিসম। তিন নম্বর দেহতা ইউনিটালে আবৃত। দেহতার ক্রিটিক্যাল আবৃত অর্থাৎ দেহের বাইরে যে আবরণ থাকে সেটি আবরণ পাতলা ধরনের হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে ইউটাল। আর দ্বিপার্শ্বীয় প্রতিসম বলছিলাম অর্থাৎ দুই পাশ থেকে দেখলেই মনে হয় যেন এটি একই রকম দেখতে বা সমান। চার নম্বর হচ্ছে এরা খণ্ডকায়িত। খণ্ড পাইল অর্থাৎ পুরা দেহটাকে দেখলে মনে হয় যেন খণ্ড 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 ভাব আছে। এই এক একটি খণ্ড অনুগুলো খণ্ড নিয়ে একত্রে মিলে এই প্রাণীটি থাকে দেখলে এমনটি মনে হয়ে থাকে। পাঁচ নম্বর হচ্ছে অর্থাৎ এই একমাত্র নিউট্রিডিয়ার মাধ্যমে এরা রেশম অঙ্গ বা রেশম তন্ত্র রেশমের কাজটি এরা করে থাকে। রক্ত সংগম তন্ত্র বদ্ধ আর রক্ত লাল বর্ণের হয়ে থাকে। রক্ত লাল বর্ণের হয়ে থাকে। সাত নম্বর হচ্ছে পৌষ্টিক নালী শ্রেয়স্পষ্ট। আট নম্বর এরা লোনা মিঠা পানিতে বাস করে। নয় নম্বর হচ্ছে এরা পরজীবী বা
মুক্তজীবী মুক্তজীবী হয়ে থাকে। আমরা এখানে দেখলাম যে আলিল্লা পর্বের কিছু বৈশিষ্ট্যতা, এই পর্বের প্রাণীগুলো কেমন হয়ে থাকে, তেমন দেহ লম্বা হয়, মনে থাকার তো লম্বা দেখতে হয়, কষ্টপূর্ণ দুই দিক থেকে দেখলেই একরকম মনে হয়। দেহ তার বিভিন্ন আকৃতি, এরা খণ্ডকায়িত, অর্থাৎ দেহ দেখলে মনে হয় যে খণ্ড খণ্ড আকৃতির হয়ে থাকে। রক্ত সম্পর্ক বন্ধ, রক্ত বন্ধ লাল হয়ে থাকে, প্রস্তুত নালী সুস্পষ্ট, বন্ধ আলাকার হয়ে থাকে। এরা মোনা মুঠিপন্থী বসবাস করে, এরা পরজীবী বা মুক্তজীবী হয়ে থাকে। এই বৈশিষ্ট্যগুলো মিলেই হচ্ছে এই অ্যানিলিডা পর্বের যতগুলো প্রাণী আছে, এই প্রত্যেকটি প্রাণী প্রায় এই বৈশিষ্ট্যগুলো বিরাজমান থাকে। আমরা যদি এই পর্বের একটি প্রাণীকে আমরা দেখি, তাহলে আমরা বলবো যে এখানে এই বৈশিষ্ট্যগুলো এই প্রাণীর মধ্যে সবসময় থেকে থাকে। এই পর্বের প্রাণীর মধ্যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এটি হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণীর একটি উদাহরণ। আমরা দেখে নিলাম অ্যানিলিডা পর্বটি, তোমরা নিশ্চয়ই এই সম্পর্কে যে আলোচনা করেছি এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে আমরা যাবো পর্ব সাত। পর্ব সাত আর্থ্রোপোডা, বাংলায় একটি সন্ধি পদি প্রাণী, এটা তো পর্বসাপ আর্থ্রোপোডা। এটিও দুইটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দ একটি হচ্ছে আর্থ্রোস, আর্থ্রোস, আর একটি হচ্ছে পোরোস। আর্থ্রোস অর্থ হচ্ছে সন্ধি বা সংযোগ থেকে বলা হয়, আর পোরোস অর্থ হচ্ছে পা যুক্ত। এই সন্ধি অর্থাৎ অংশগুলো একটির সাথে আরেকটির সাথে জড়িত থাকে, এই ধরনের প্রাণীকে বলা হয় হচ্ছে আর্থ্রোপোডা। এই সকল এই পর্বে যে সকল প্রাণীরা থাকে তাদের যে বৈশিষ্ট্য তারা দেখায়, সেই বৈশিষ্ট্যের ভিতরে কী কী বৈশিষ্ট্য আছে আমরা দেখে নিই। এক নম্বর আছে উপাঙ্গযুক্ত। দুই নম্বর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রতিসম। তিন নম্বর হল এরা খণ্ডকায়িত, খণ্ডকায়িত প্রাণীর সন্ধি ভঙ্গযুক্ত। তারপরে দুই নম্বর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, এরা হচ্ছে খণ্ডকায়িত। চার নম্বর এদের কেন্দ্রে বা কুঞ্জাতি থাকে, অর্থাৎ দেখবো যে এই ধরনের কিছু প্রাণী আছে, প্রাণীগুলো সামনে দুইটা লোম জাতীয় অংশ থাকে,
এই দুটাকে ইন্টারনাল মত মনে হয় এবং কুণ্ডলিনী মাত্রা এর সুস্পষ্ট দুইটি চোখ থাকে। নির্মিত কাইটিন নির্মিত আর ছয় নম্বর এদের দেহ প্রতিনিয়ত মোষিত হয়। অর্থাৎ এই সংযুক্ত অবস্থান থাকার কারণে এই প্রাণীগুলো তোমার ভাস করা যায়, আবার ছেঁড়লে আবার সোজা হয়, এজন্য এই দেহ প্রতিনিয়ত মোষিত হয় এই কথাটা এখানে বলা হয়েছে। সাত নম্বর রক্ত সম্বন্ধ উন্মুক্ত, রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত, এদের স্ত্রী এবং পুরুষ স্পষ্ট, এরা জলচর বা স্থলচর হয়ে থাকে, এরা জলচর বা স্থলচর হয়ে থাকে। দশ নম্বর হল এরা মুক্তজীবী বা পরজীবী হয়। এরা মুক্তজীবী বা পরজীবী হয়ে থাকে। আমাদের যখন পর্ব সাত যেটির নাম হচ্ছে আর্থ্রোপোডা অর্থাৎ সন্ধিপদী, এই পর্বের বৈশিষ্ট্য হচ্ছে এই প্রাণীর সন্ধি পর্বযুক্ত হয়, উপাদানগুলো বিভিন্ন রকমের সংযোগ স্থান সংযোগ দিয়ে এগুলো তৈরি করা। দ্বিপার্শ্বিক প্রতিসম দিক থেকে দেখলে একরকম হয়, এরা খণ্ডকায়িত অর্থাৎ দেহগুলো দেখলে মনে হয় যে খণ্ড খণ্ড ভাবে বসানো হয়েছে। এন্টিন বা কুণ্ডাকি আছে অর্থাৎ সামনে দুইটি লোম থাকে এবং দেখা যায় যে এদের দুইটা চোখ থেকে থাকে। বহিকঙ্কাল কাইটিন নির্মিত অর্থাৎ তা বাইরের যে আবরণ থাকে সেটি একটু শক্ত ধরনের। এদের দেহ প্রতিনিয়ত মোষিত হয় অর্থাৎ এদেরকে ভাঙা যায়, দেহগুলো রক্ত সম্বন্ধ উন্মুক্ত থাকে। এদের স্ত্রী পুরুষ এই দুটি অংশ সুস্পষ্ট থাকে। এরা জলচর বা দুই জায়গায় বসবাস করে আর এরা মুক্তজীবী বা পরজীবী হয়ে থাকে। এই বৈশিষ্ট্যগুলো দেখা যাবে এই আক্রমণটা পর্বের যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো এই বৈশিষ্ট্য থেকে থাকে। আমরা এখন দেখব যে এই পর্বের প্রাণী কে অর্থাৎ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মস্কা ডোমেস্টিকা। আমরা যে বৈশিষ্ট্যগুলো নিয়ে এখানে আলোচনা করছি বা উদাহরণ নিয়ে আলোচনা করছি এগুলো তোমরা কিন্তু অবশ্যই বাসায় যে বইয়ে আছে বা খাতা খাতা আছে এই খাতা কিন্তু অবশ্যই নোট করে নেবে, তা না হলে পরবর্তীতে এগুলো মনে থাকবে না বা সেক্ষেত্রে সমস্যা হতে পারে, তোমরা কিন্তু অবশ্যই বাসায় লিখে নেবে। এখন আমরা দেখব আট নম্বর পর্বটি কি। পর্ব আট
ইকাই নোটা ইকাই নো ডা মা টা পর্ব নম্বর 8 নাম হচ্ছে ইকাই নো ডা মা টা এদেরকে বাংলায় বলা হয় কন্ঠস্থ প্রাণী কন্ঠস্থ অর্থাৎ এই ধরনের প্রাণীগুলোকে মনে হয় যে গায়ে কাটা কাটা জাতীয় এই ধরনের অংশ এদের ভিতরে থেকে থাকে এই ইকাই ডারমাটা এই পর্বটি আবার ল্যাটিন শব্দ থেকে এসেছে এই ল্যাটিন শব্দ দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে যার একটি নাম হচ্ছে ইকাইনোস আর হচ্ছে ডারমাস ইকাইনোস শব্দের অর্থ হচ্ছে কাটা ডারমাটার অর্থ হচ্ছে ত্বক একত্রে এই কাটাযুক্ত যে ত্বক বা যে প্রাণী সেই প্রাণীগুলোকে একত্রে বলা হয়েছে ইকাইনো ডারমাটা আমরা এখন দেখব যে এই পর্বের প্রাণীগুলো কি কি বৈশিষ্ট্য আছে অর্থাৎ পর্ব নম্বর 8 আমরা ইকাইনো ডারমাটা বললাম এই ইকাইনো ডারমাটা পর্বের প্রাণীগুলো কি কি বৈশিষ্ট্য সম্পন্ন আমরা একটা দেখি এক নম্বর হচ্ছে পূর্বাঙ্গ প্রাণী পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চকোরীয় প্রতিসম পঞ্চকোরীয় প্রতিসম অর্থাৎ আঙুলের খাদের মতো আঙুলের মতো আমরা যে পাঁচটা আঙুল যেরকম ভাবে আমাদের থাকে সাধারণত এরকম পঞ্চকোরীয় অর্থাৎ পাঁচটি সাইড নিয়ে এটি গঠিত এবং যেদিকে যেদিক থেকে দেখানো হবে সেই থেকেই একই রকম দেখা যায় এটি বলতে পারেন পঞ্চকোরীয় প্রতিসম দুই নম্বর হচ্ছে এদের দেহ অখণ্ডকারী অখণ্ডকায়িত তিন নম্বর এদের দেখতে গোলাকার তারকাকার বা চাকতির মতো আমরা দেখছি পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে পঞ্চকোরীয় প্রতিসম এদের দেহ অখণ্ডকায়িত এদের দেখতে গোলাকার আর তারকাকার বা চাকতির মতো চার নম্বর হলো এদের পানি সংবহন তন্ত্র আছে পানি সংবহন তন্ত্র তন্ত্র পানি সংবহন তন্ত্র আছে পাঁচ নম্বর নালিকা পর
এদের একমাত্র চলনালু। নালিকা পদ হচ্ছে এদের একমাত্র চলনালু। ছয় নম্বর, রক্ত সংবহন তন্ত্র নেই। রক্ত সংবহন তন্ত্র নেই, রেশন তন্ত্র নেই, এবং নালিকা পর বা ত্বকীয় ফুলকা দ্বারা শ্বসন কার্য চালায়। নয় নম্বর, এরা সকলেই সামগ্রিক প্রাণী। দেখেন, দেখেছো যে পর্ব আট ইকাইনোডারমাটা, যে সকল প্রাণী এই ইকাইনোডারমাটা প্রাণীর অন্তর্ভুক্ত তাদের বৈশিষ্ট্য কিছু আছে। উল্লম্ব প্রাণী হচ্ছে পঞ্চরীয় প্রতিসম, অর্থাৎ পা আঙুলের মতো। এদের দেহ অখণ্ডকায়িত, অর্থাৎ এরা কোনো খণ্ড খণ্ড অবস্থান নেই। এদের দেখতে গোলাকার, তারকাটা বা চাকতির মতো এগুলো হয়ে থাকে। আর প্রাণী সংবহনতন্ত্র, এখানে প্রাণী সংবহনতন্ত্র থাকে। নালিকা পথ এদের একমাত্র চলনাঙ্গ। রক্ত সংবহনতন্ত্র নেই, রেশনতন্ত্র নেই, আর নালিকা পথ বা ত্বকীয় ফুলকা দ্বারা শ্বাসনতন্ত্র চালায় থাকে। এরা সকলেই সামুদ্রিক প্রাণী। এই বৈশিষ্ট্য সম্পন্ন যে প্রাণীগুলো আছে তারা প্রায় সব এই ইকাইনোডারমাটা পর্বের অন্তর্ভুক্ত। তোমরা নিশ্চয়ই এই বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান মধ্যে হয়েছে, তোমরা এটা বুঝতে পেরেছ, এবং এগুলোই বাসায় তোমরা স্টাডি করবে। এখন দেখবো এই ইকাইনোডারমাটা পর্বের প্রাণীর উদাহরণ। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি ইকাইনাস, স্পোরেন্টাস। এটি একটি সামুদ্রিক প্রাণী। এই ধরনের আরো অনেক প্রাণী আছে, যে প্রাণীগুলো এই ইকাইনোডারমাটা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম এই বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা দেখলাম একটা ইকাইনাস, স্প্লেন্ডাস, এই প্রাণী হচ্ছে এই পর্বের অন্তর্ভুক্ত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত ক্লাস এবং আজকের এই ক্লাস দিয়ে আমরা প্রায় আট নম্বর পর্ব পর্যন্ত আমরা এটা বুঝতে সক্ষম হয়েছি, জানতে সক্ষম হয়েছি। এরপর আছে আরেকটি পর্ব, সেটি হচ্ছে কোয়ার্টাটা। এই কোয়ার্টাটা আমার অনেকগুলো ভাগ আছে, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে কোয়ার্টাটা সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা বাসায় ভালো থাকবে, এবং আগামী ক্লাস পর্যন্ত তোমরা এই পড়াশোনা, এই যেগুলো আমরা বলেছি এগুলো তোমরা বাসায় স্টাডি করবে, এবং নিজের প্রতি এবং নিজের শরীরের প্রতি, তোমার পরিবারের সকলের প্রতি খেয়াল রাখবে, এটা হচ্ছে আমাদের কামনা, এবং সবসময় ভালো থাকবে। যাওয়ার আগে
আবারও বলতে চাই যে শিমুরিজাবি কলেজ যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে এই ক্লাসের ধারাবাহিকতায় আমাদের ক্লাসগুলো ইউটিউবে দেয়া হয় ইউটিউবে একটি চ্যানেল আছে যেটি হচ্ছে শিমুরিজা এমপি কলেজ অনলাইন ক্লাস এটা তোমরা প্রথমত দেখবে সাবস্ক্রাইব করবে পাশাপাশি আমাদের শিমুরিজা এমপি কলেজের ফেসবুক পেজ এখানে একটি আইডি আছে যেটা শিমুরিজা এমপি কলেজ নামে দেওয়া আছে এটা তোমরা দেখবে এখানে এখান থেকে প্রতিনিয়ত ক্লাসগুলো আমরা দিয়ে থাকি তোমরা দেখবে এবং বাসায় পড়াশোনা করবে এবং উপকৃত হবে আগামী ক্লাসে আমরা এই পর্বের বাকি যে পর্বগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই আশা রেখে আজকের ক্লাস এখানে শুরু করছি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ